আসসালামু আলাইকুম, আপনি কি আপনার প্রোফাইলের ফেসবুক যে প্রোফাইলটা আছে যে নামটা দিয়ে আপনি আইডিটা খুলছিলেন সেই নামটা কি আপনি চেঞ্জ করতে চান কিন্তু চেঞ্জ করতে পারতেছেন না? এমনটা হয়তো আপনার সাথে হয়ে থাকে বা হতে পারে, সেজন্য আমার এই ভিডিওটি আপনি খুব মনোযোগ সহকারে দেখে রাখুন যাতে করে আপনি এরকম বিরক্তিকর পরিস্থিতিতে পড়ার সাথে সাথে এই ভিডিওর মাধ্যমে আপনি শিখে রাখা যে টিপসটি এই টিপসের মাধ্যমে আপনি আপনার প্রোফাইল নেমটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, শ্রোতা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফেসবুক প্রোফাইলের নেম চেঞ্জ করতে হয়। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং দিন ইসলাম টেকনোলজি পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে মূল ভিডিও শুরু করি। আপনার ফেসবুক প্রোফাইল নেম চেঞ্জ করার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। ফেসবুক অ্যাপটি ওপেন করার পরে আপনি সরাসরি চলে যাবেন উপরে যে আপনার প্রোফাইল পিকটা আছে সেখানে আপনি ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পারবেন যে থ্রি ডট নামের অপশন আছে। তো আমার এই জায়গায় দুই জায়গায় আছে, এখানে আছে, এখানে আছে। তো নিচে একটা ফ্রেন্ড লিস্ট যেহেতু সেহেতু আমি উপরে থ্রি ডটে ক্লিক করব। আপনার থ্রি ডটে ক্লিক করে নেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন এখানে মেটা ভেরিফাই নামে ভেরিফাইড নামে একটি অপশন নতুন যুক্ত হয়েছে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে যে অপশনগুলো আসে আপনার সামনে, তো সরাসরি এরকম আসবে। এরকম আসার পরে উপরে যেই ব্যাক তীর চিহ্ন যেটা আছে সেখানে আপনি ক্লিক করে ওয়ান স্টেপ ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইল এবং প্রোফাইল নেম এখানে আছে। তো আপনি এখানে প্রোফাইল নেম প্রোফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার আসবে আপনার প্রোফাইল ফেসবুক ইনস্টাগ্রাম। তো আপনি এই জায়গায় ক্লিক করবেন যে জায়গাতে আপনার প্রোফাইল পিকচার এবং নেম ইনস্টাগ্রাম ফেসবুক লেখা আছে সেখানে আপনি ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে নেম অপশন আছে, তো আপনি এই নেম অপশনে ক্লিক করবেন। নেমের উপর ক্লিক করার পরে আপনার এরকম দেখাবে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, আপনি যে নামটা পরিবর্তন করতে চান। যেমন এই জায়গায় লেখা আছে ইসলাম, আমি এটাকে কেটে দিয়ে এখন লিখব ধরেন বাই লিখলাম, বাই লিখলাম। বাই লেখার পর নিচে যে রিভিউ চেঞ্জ লেখাটি আছে সবুজ কালার, সেখানে আপনি ব্লু কালার, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে দুইটা নাম দেখাবে, বাই দিন নাকি দিন বাই, যেটা আপনার সঠিক সেটাতে ক্লিক করে আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন সেভ অ্যান্ড চেঞ্জ। সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পরেই সরাসরি আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে এবং এভাবেই আপনি আপনার প্রোফাইলের নামটা খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন। এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে রিকোয়েস্ট করতেছি এখনই আমার পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তাহলে এই ধরনের যদি কোনো সময় মনে হয় যে বিরক্তিকর হচ্ছেন আপনি আপনার প্রোফাইল নেম চেঞ্জ করার জন্য কিন্তু করতে পারতেছেন না, খুব বিরক্ত লাগতেছে, তো আপনি খুব সহজে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন আমার দেখানো এই ট্রিক্সটি দিয়ে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে এখানে বিদায় নেব, অন্য আরেকদিন দেখা হবে ইনশাআল্লাহ। এরকম খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব, সেই প্রত্যাশা আজকে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।